তাওরাতের এই হুকুম পৃথিবীর বুকে পূর্ব যুগে প্রচলিত এবং আজকের যুগেও প্রচলিত। সাদা কালো, ধনী গরিব, দরিদ্র মালদার ব্যক্তিদের মধ্যে যে তফাত, যে পার্থক্য বিদ্যমান ছিল, মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই পার্থক্যকে ধূলিসাৎ করে দিয়েছেন এবং বলেছেন পৃথিবীর সকল মানুষ, সকল ব্যক্তি মহান আল্লাহ তাআলার সামনে একই, তাদের মাঝে কোনো পার্থক্য নেই। যখন তারা আমার সামনে দাঁড়াবে তখন একই কাতারে দাঁড়াবে, অর্থাৎ তোমাদের সমাজেও ধনী গরিবের মাঝে কোনো পার্থক্য নেই, সাদা কালোর মাঝে কোনো পার্থক্য নেই। যখন মহান আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন, ওয়াতুজ যাকাত, যাকাত দেওয়ার কথা বলেছেন, তখন তিনি বলেছেন যে যাকাত নিতে হবে ধনীর কাছ থেকে আর যাকাত দিতে হবে দরিদ্রকে। এবং মহান আল্লাহ তাআলা যাকাতের যতগুলো হক বর্ণনা করেছেন সবগুলোতেই তিনি দরিদ্র এবং যারা যাকাত নেওয়ার, যাদের মালের প্রয়োজনীয়তা রয়েছে, যাদের টাকার প্রয়োজনীয়তা রয়েছে, তাদেরকে মহান আল্লাহ তাআলা যাকাত দেওয়ার জন্য বলেছেন, যেন সমাজের মধ্যে ধনী এবং গরিবের মাঝে বিভেদ কমে আসে। এবং যখন মহান আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন, ধনীর কাছ থেকে যাকাত নিয়ে দরিদ্রকে দেওয়ার কথা বলেছেন, যে দরিদ্রের স্তরকে উঁচু করার কথা বলেছেন, তার পাশাপাশি আবার রিবা, সুদ এবং ঘুষকে হারাম করেছেন, যেন মানুষ সমাজে অবিচার অন্যায়ের আশ্রয় নিতে না পারে। এবং এক শ্রেণীর মানুষ অনেক বেশি টাকা এবং অর্থ সম্পদের মালিক না হতে পারে এবং দরিদ্রদের কাছ থেকে টাকা শুষে নিতে না পারে। এইরকম ভাবে আপনি ইসলামের যত নিয়ম এবং আহকাম, হুকুম এবং আহকামের দিকে তাকাবেন সবগুলোতেই দেখবেন মহান আল্লাহ তাআলা সামাজিকতাকে প্রাধান্য দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ্জের ভাষণ দিচ্ছেন তখন তিনি বলছেন, তখন তার বিদায় হজ্জের ভাষণের বাক্যগুলো হচ্ছে এই রকম, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম كحرمه يومكم هذا في شهركم هذا وفي بلدكم هذا ان دماءكم واموالكم نشتاي তোমাদের রক্ত واموالكم এবং তোমাদের সম্পত্তি واعراضكم তোমাদের মান সম্মান হারাম করা হয়েছে। যেমন ভাবে এই মাসে আরবির পবিত্র চার মাসে তোমাদের জন্য খুন, খারাপি, হত্যা, অনাচারকে হারাম করা হয়েছে, এবং যেমন ভাবে এই পবিত্র শহরে অনাচারকে, হত্যাকে, মারামারিকে, যুদ্ধ বিগ্রহকে হারাম করা হয়েছে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজ্জের ভাষণে সবচেয়ে কঠোর এবং কঠিন ভাষায় যে কথাগুলো উচ্চারণ করেছিলেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ ছিল, তার একটা অংশ ছিল রক্ত। একজন মুসলিমের রক্ত আর একজন মুসলিমের উপর হারাম, এবং একজন মুসলিমের সম্মান, একজন মুসলিমের সম্মান অপর একজন মুসলিমের ওপর হারাম। আপনি আপনার মুসলিম ভাইয়ের বিষয়ে এমন কোনো কথা বলতে পারবেন না যেটা তার সম্মানে আঘাত লাগে। আপনি এমন কোনো কথা ফেসবুকে লিখতে পারবেন না আপনার কোনো মুসলিম ভাইয়ের বিষয়ে যেটা তার সম্মানকে ক্ষতিগ্রস্ত করতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে এই কথা বলে গেছেন, শুধু এই কারণে যে ইসলাম সামাজিকতায় এবং ভ্রাতৃত্বপূর্ণ সমাজে বিশ্বাস করে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে মহান আল্লাহ তাআলা হুকুম এবং আহকাম প্রণয়ন করেছেন তখন তিনি বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল والسائلين وفي الرقاب হে পৃথিবীর মানুষগণ, হে পৃথিবীর মানুষগণ তোমরা শুনে রাখো, হে পৃথিবীর মানুষগণ তোমরা শুনে রাখো, তোমরা সৎ আচরণ করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা পিতামাতার সাথে, ওয়াবিদিল কুরবা নিকট আত্মীয়ের সাথে, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ইয়াতীমদের সাথে, দরিদ্রদের সাথে, ওয়াবনিস সাবিল মুসাফিরের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মহান আল্লাহ তাআলা যখন কোরআনের মধ্যে এই হুকুম অবতীর্ণ করেছেন তখন এই হুকুমের মূল তাৎপর্য ছিল, এই হুকুমের মূল উদ্দেশ্য ছিল সমাজকে টিকিয়ে রাখা। কেননা এখানে যাদের নাম নেওয়া হয়েছে,
দরিদ্র ব্যক্তির নাম নেওয়া হয়েছে, মিসকিনের নাম নেওয়া হয়েছে, মুসাফিরের নাম নেওয়া হয়েছে, এদের কারোর সাথে মহান আল্লাহ তাআলার সরাসরি সম্পর্ক নেই। মহান আল্লাহ তাআলার সম্পর্ক সরাসরি আছে সালাতের সাথে, সরাসরি সম্পর্ক আছে সিয়ামের সাথে, সরাসরি সম্পর্ক আছে হজের সাথে, সরাসরি সম্পর্ক আছে নফল সালাতের সাথে, সরাসরি সম্পর্ক আছে নফল সিয়ামের সাথে। মহান আল্লাহ তাআলা চাইলে পুরো কোরআনের মধ্যে শুধু সালাতের হুকুমের কথা বলতে পারতেন, শুধু সিয়ামের হুকুমের কথা বলতে পারতেন, শুধু হজ্জের হুকুমের কথা বলতে পারতেন, কিন্তু মহান আল্লাহ তাআলা মাঝে মাঝে পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় এই কথাগুলো বলেছেন যে তোমরা দরিদ্রের সাথে সৎ আচরণ করো, তোমরা দরিদ্রকে টাকা দাও, তোমরা ফকিরকে টাকা দাও, তোমরা মুসাফিরকে টাকা দাও, তোমরা ইয়াতিমের মালের সংরক্ষণ করো। এই কথাগুলো একটা উদ্দেশ্য হতে পারে যে মহান আল্লাহ তাআলা এই কথাগুলোর মাধ্যমে ইসলামী সমাজ এবং পৃথিবীর বুকে চলমান সমাজকে ভেঙে দিয়ে ভ্রাতৃত্বপূর্ণ একটি সমাজের কথা বলছেন, অর্থাৎ ইসলাম সামাজিকতায় বিশ্বাস করে, ইসলাম একটি সামাজিক ধর্ম। যখন ইসলাম আরো বেশি এগিয়ে যাচ্ছে, সামাজিকতার দিকে আরো বেশি মনোযোগ দিচ্ছে, তখন রাসূলুল্লাহ বলছেন ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু, তোমরা একে অন্যের সাথে হিংসা করো না, একে অন্যের সাথে বিদ্বেষ করো না, তোমরা হিংসায় লিপ্ত হইও না। ইসলাম হিংসাকে নিষিদ্ধ করছে। যখন মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সামাজিকতাকে আরো বেশি বৃদ্ধি করতে চাচ্ছেন, তখন তিনি বলছেন আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইদা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালাম বাইনাকুম, আওয়ালা আদুল্লুকুম, আমি কি তোমাদের বলে দিব না, আওয়ালা আদুল্লুকুম ইলা শাই, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, আমি কি তোমাদের বলে দিব না এমন কিছুর কথা, ইদা ফাআলতুমু, যখন তোমরা সেটা করবে, তাহাবাবতুম, তোমাদের মাঝে ভালোবাসা বৃদ্ধি পাবে, তোমাদের সমাজ মজবুত হবে, তোমাদের সমাজে একতা আসবে, এমন কিছু কি আমি তোমাদের বলে দিব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইদা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালাম বাইনাকুম, তোমরা নিজেদের মধ্যে সালামের প্রচলন ঘটাও, তোমরা একে অন্যকে সালাম দাও, একে অন্যকে সালাম দেওয়ার অর্থ হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হে আমার শত্রু, যার সাথে আমার জমি নিয়ে ঝগড়া আছে, যার সাথে আমার মাটি নিয়ে ঝগড়া আছে, যার সাথে আমার টাকা পয়সা নিয়ে ঝগড়া আছে, যার সাথে আমার দলীয় দ্বন্দ্ব আছে, যার সাথে আমার দলীয় কলহ আছে, তাকে আমি আমার হৃদয় থেকে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপর আল্লাহর শান্তি এবং আল্লাহর দয়া বর্ষিত হোক। এই বাক্যের একটাই উদ্দেশ্য হতে পারে, একটাই উদ্দেশ্য বের হতে পারে, সেটা হচ্ছে ইসলাম সামাজিকতায় বিশ্বাস করে, ইসলাম সামাজিক ধর্ম, ইসলাম বিভেদের কথা বলে না, ইসলাম এক হয়ে থাকার কথা বলে। আপনি ইসলামের যত নিয়ম কানুন খুলবেন, যত হুকুম আহকাম বের করবেন, ইসলাম সামাজিকভাবে বসবাস করাই বিশ্বাস করে, শুধু সামাজিকভাবে বসবাস করাই বিশ্বাস করে তা নয়। মহান আল্লাহ তাআলা বলছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ, মান কাতালা নাফসান, যে ব্যক্তি কোনো একজন ব্যক্তিকে হত্যা করলো। মহান আল্লাহ তাআলা এখানে কোনো পার্থক্য করেননি, শুধু বলছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ, যে ব্যক্তি অপর একজন ব্যক্তিকে অন্যায়ের কা অন্যায়ভাবে অপর একজন ব্যক্তিকে হত্যা করলো, সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো। সম্মানিত উপস্থিতি, আমি আমার এই কথার দ্বারা, এই হাদিস এবং মহান আল্লাহ তাআলার এই কালামগুলোর দ্বারা আপনাকে এ কথা বলতে চাচ্ছিলাম যে ইসলাম সামাজিক ধর্ম, ইসলাম সামাজিকতায় বিশ্বাস করে, ইসলাম সামাজিকতায় বিশ্বাস করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিস বলছেন, সাহাবায়ে কেরামকে যখন সামাজিকতার প্রতি উদ্বুদ্ধ করছেন, তখন তিনি যেই বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, সবচেয়ে বেশি বার
সাহাবায়ে কেরামের সামনে উল্লেখ করেছেন সেই বিষয়গুলোর একটি গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয় হলো সুন্দর চরিত্র। বর্তমান সমাজে এবং বর্তমান যুগে যেই বিষয়গুলোর সবচেয়ে বেশি অভাব রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সুন্দর চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন শাইইন ফিল মিজান আসকালু মিন হুসনিল খুলকি। হে মানব জাতি, হে সাহাবায়ে কেরাম, জেনে রাখো, মা মিন শাইইন, পৃথিবীর বুকে এমন কোনো কিছু নেই, পৃথিবীর বুকে এমন কোনো কিছু নেই যেটা মিজানে কিয়ামতের দিন দাড়ি পাল্লায় ভারী হতে পারে হুসনুল খুলুক সুন্দর চরিত্রের চাইতে। সুন্দর চরিত্রের চাইতে কিয়ামতের দিন মিজানের দাড়ি পাল্লায় আর কোনো কিছু ভারী হতে পারে না। সুন্দর চরিত্রের প্রতি উদ্বুদ্ধ করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ইন্না হাব্বাকুম ইলাইয়া وأقربكم مني مجلسا يوم القيامة أحاسنكم أخلاقا إن أحبكم إلي নিশ্চয় তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় ওই ব্যক্তি, সবচেয়ে বেশি ভালোবাসার ওই ব্যক্তি। وأقربكم مني مجلسا يوم القيامة এবং কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছাকাছি থাকবে ওই ব্যক্তি, উহাসিনুকুম আখলাকা, যে তোমাদের মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, হুসনুল খুলুকি ওয়া হুসনুল জিওয়ারি ইয়াজিদানি ফিল আমার। নিশ্চয় সুন্দর চরিত্র এবং সুন্দর প্রতিবেশী ইয়াজিদানি ফিল আমার মানুষের হায়াতকে বৃদ্ধি করে, মানুষের জীবনকে দীর্ঘায়িত করে। আমর ইবনে আবসা রাদিয়াল্লাহুতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইউল ঈমানি আফদাল, ঈমানের সবচেয়ে কোন অংশটা গুরুত্বপূর্ণ, ঈমানের সবচেয়ে কোন অংশটা জরুরি, ঈমানের সবচেয়ে কোন অংশটা উত্তম। তখন তিনি বলছেন, হুসনুল খুলুক, সুন্দর চরিত্র। ইসলামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে সুন্দর চরিত্র। ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ সুন্দর চরিত্রের কথা বলতে গিয়ে বলেন, সুন্দর চরিত্র হচ্ছে তালাকাতুল ওয়াজহি, সুন্দর চরিত্র হচ্ছে তালাকাতুল ওয়াজহি, একজন মুসলিমের সাথে সাক্ষাতের সময় হাসি মুখে কথা বলা, তালাকাতুল ওয়াজহ, একজন মুসলিমের সাথে হাসি মুখে কথা বলাটা হচ্ছে সুন্দর চরিত্রের অংশ। ওয়া বাযলুল মারুফ, এবং সুন্দর চরিত্র হচ্ছে কোন দিনদার কোন মুসলিম ব্যক্তির জন্য তার বিপদে আপদে কিছু খরচ করা, এটা হচ্ছে সুন্দর চরিত্রের অংশ। সুন্দর চরিত্রের আরেকটা অংশ হচ্ছে ওয়াকাফুল আদা, মুসলিম ব্যক্তিকে কষ্ট না দেওয়া। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারে না, লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যতক্ষণ পর্যন্ত না তার প্রতিবেশী তার অনিষ্ট হতে নিরাপদ থাকে, এটাও সুন্দর চরিত্রের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর চরিত্রের স্থান দিতে দিতে বলছেন, সুন্দর চরিত্র হচ্ছে ইমানের অংশ দিয়ে বলছেন, ইমানের সর্বনিচের, ইমানের 7টা স্তর, 77টা স্তর রয়েছে, এবং সেই স্তরের একটি স্তর হচ্ছে ইমাততুল আযা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলছিলাম ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি বিষয় হচ্ছে সুন্দর চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো জীবনে, পুরো জীবদ্দশায় সাহাবায়ে কেরামের মাঝে মক্কা এবং মদিনায়
যে বিষয় সবচেয়ে সূক্ষ্মভাবে ফুটিয়ে তুলেছেন সেটি হচ্ছে সুন্দর চরিত্র। সুন্দর চরিত্র ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আজকেও পৃথিবীতে যত দেশ মুসলিম হয়েছে, পৃথিবীর যত মানুষ মুসলিম হয়েছে, তাদের এক তৃতীয়াংশ দেশে কোনোদিন মুসলমানেরা জিহাদের জন্য যায়নি, কোনোদিন মুসলমানেরা যুদ্ধের জন্য যায়নি। ওই অঞ্চলগুলোতে ওই অঞ্চলের মানুষগুলো ইসলাম ধর্ম গ্রহণ করেছিল চারিত্রের, মুসলিমের চরিত্রের জন্য, মুসলিমের সুন্দর ব্যবহারের জন্য। সম্মানিত উপস্থিতি, আপনি যদি সুন্দর ব্যবহারের নমুনা দেখতে চান তাহলে আপনাকে রাসূল মহান আল্লাহ তাআলার সেই কথার দিকে ফিরে যেতে হবে, যেখানে মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, ওয়ালাউ কুনতা ফাদদান গালিদাল কলবি লান ফাদু মিন হাওলিক, ওয়ালাউ কুনতা ফাদদান গালিদাল কলবি, যদি আপনি কর্কশ ভাষী হতেন, কঠোর হৃদয়ের অধিকারী হতেন, লান ফাদু মিন হাওলিক, তো মক্কার এই কাফের এবং কুরাইশগণ আপনার কাছ থেকে দূরে সরে যেত। অর্থাৎ বোঝা যাচ্ছে, কোন মুসলিম ব্যক্তি যদি এই সমাজে বসবাস করতে চায়, কোন মুসলিম ব্যক্তি যদি এই সমাজে দাওয়াত দিতে চায়, কোন মুসলিম ব্যক্তি যদি এই সমাজে অপর একজন মুসলিম ব্যক্তিকে নিজের দিনের দিকে আহ্বান করতে চায়, তাহলে তাকে অবশ্যই নরম ভাষী সুন্দর ব্যবহারের অধিকারী হতে হবে। এটা মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলে দিয়েছেন। শুধু এতটুকু নয়, তিনি আরো বলছেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, হে মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন মক্কার কাফের এবং মুশরিকদের সাথে তর্কে লিপ্ত হবেন, যখন কাফের এবং মুশরিকদের সাথে হক এবং বাতিলের পার্থক্যের কথায় লিপ্ত হবেন, তখন আপনি তাদের সাথে কথা বলুন, দলিল আদিল্লা পেশ করুন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, দলিল আদিল্লা পেশ করুন। দলিল আদিল্লা পেশ করতে হবে, তবে এমন ভাবে পেশ করুন যেন আপনার দলিল আদিল্লা সুন্দর ভাবে পেশ হয়, কোনো উগ্রতার সাথে, কড়া মেজাজের সাথে, আরেকজনকে তুচ্ছ করে, আরেকজন মুসলিম ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করে যেন আপনার দাওয়াতি কার্যক্রম, আপনার কথাবার্তা, আপনার দৈনন্দিন জীবনের কার্যক্রম পরিচালিত না হয়। এ কথা মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ তাআলা যখন মূসা এবং হারুন আলাইহিসাল্লামকে পৃথিবীর সবচেয়ে বড় পাপীদের একজন, পৃথিবীর সবচেয়ে বড় পাপী শিরিক, পৃথিবীর বুকে সবচেয়ে বড় গুনাহ, পৃথিবীর বুকে শিরিক সবচেয়ে বড় গুনাহ। শিরিক হচ্ছে একজন মানুষ যখন আল্লাহ তাআলার সাথে আর কাউকে অংশীদার হিসেবে স্থাপন করে, এটা হচ্ছে শিরিক। কিন্তু একজন ব্যক্তি যদি নিজেকেই আল্লাহ বলে দাবি করে, তাহলে এটা কত বড় গুনাহ হতে পারে, কত বড় পর্যায়ের শিরিক হতে পারে। পৃথিবীর এইরকম একজন জঘন্য ব্যক্তিকে, এইরকম একজন নেককার বর্বর ব্যক্তিকে যখন মহান আল্লাহ তাআলা দাওয়াতের জন্য পাঠাচ্ছেন, তখন মহান আল্লাহ তাআলা মূসা এবং হারুন আলাইহিসসালামকে উদ্দেশ্য করে বলছেন, ওয়াকুলা লাহু ইযহাবা ইলা ফিরআউন ওয়াকুলা লাহু ক্বাউলাল লাইনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইখশা। হে মূসা, হে হারুন, ইযহাবা ইলা ফিরআউন, তোমরা ফিরাউনের কাছে যাও, নিশ্চয় সে সীমা লঙ্ঘন করেছে, ওয়াকুলা লাহু ক্বাউলাল লাইনা, এবং তোমরা দুইজন ফিরাউনের সাথে নরম ভাষায় কথা বলো, ফিরাউনের সাথে ভদ্র ভাষায় কথা বলো। ফেরাউনের সাথে যদি ভদ্র ভাষায় কথা বলতে হয়, ফেরাউনের সাথে যদি নরম ভাষায় কথা বলতে হয়, তাহলে আপনার সমাজে বসবাসকারী মুসলিম বেদাতি ভাইয়ের জন্য, মুসলিম যে বেদাত করে, বা আপনার মুসলিম হানাফি ভাইয়ের জন্য কতটা নরম ভাষায় কথা বলতে হবে।
শুধু নরম ভাষায় কথা বলার কথা নয়, মহান আল্লাহ তাআলা আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন লাআল্লাহু ইয়াতাযাক্কার আও ইখশা। নরম ভাষায় কেন কথা বলবে মুসা, নরম ভাষায় কেন কথা বলবে হারুন? এই জন্য কথা বলবে যে যেন সে তোমাদের কথা থেকে উপদেশ গ্রহণ করে। হয়তোবা কর্কশ ভাষায় কথা বললে তার ভেতরেও আবার অহংকার চাড়া দিতে পারে এবং তোমাদেরকে ধিক্কার দিয়ে বের করে দিতে পারে। নরম ভাষায় কথা বলো যেন সে উপদেশ গ্রহণ করে। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মাটিতে 13 বছর যাবত মক্কার কুরাইশদের মধ্যে দাওয়াত দিয়েছেন, 13 বছর যাবত মক্কার কুরাইশদের হকের পথে দাওয়াত দিয়েছেন, কিন্তু তিনি কোনোদিন মক্কার কুরাইশদের জন্য ধ্বংস হওয়ার বদদোয়া করেননি। যখন তিনি মক্কার কুরাইশদের কাছে নির্যাতিত হয়ে তায়েফে ফিরে গেছেন, তায়েফের মানুষ যখন তাকে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে, তায়েফের মানুষ যখন তাকে পাথর মেরে তার শরীরের রক্ত ঝরিয়েছে, তখনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের কথায় সাড়া দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করার জন্য বলেননি। তিনি দাওয়াতের অপেক্ষা করেছেন এবং তাদের হেদায়েতের অপেক্ষা করেছেন। তিনি তার 13 বছরের জীবনে কোনোদিন আবুল আহাবকে উদ্দেশ্য করে বলেননি, ওই আবুল আহাব তুই তো শয়তান, তুই শয়তানের বাচ্চা, তুই লুচ্চা, তুই জাহান্নামে যাবি, তোর সাথে আমার কোনো কথা নাই, এ কথা কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। কাফেরদের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন এ কথা বলেননি, তুই কাফের, তুই মুশরিক, তুই জাহান্নামী, তুই জাহান্নামে যাবি, এ কথা কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ দিয়ে উচ্চারণ করেননি। তিনি সদা দাওয়াত দিয়েছেন হকের দিকে সৎ ব্যবহারের মাধ্যমে, সুন্দর ভাষার মাধ্যমে। সুন্দর ভাষায় বরকত আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সুন্দর ভাষা ব্যবহার করে দাওয়াত দিয়ে থাকে, তাহলে আমার আপনার মতো দাইকে কতটা নমনীয় হয়ে কতটা সুন্দর ভাষায় দাওয়াত দেওয়া প্রয়োজন। আপনার এবং আমার কথা তো দূরে থাক, মহান আল্লাহ তাআলা যখন পৃথিবীবাসীকে দীনের দিকে ডাকছেন নিজের ইবাদত করার জন্য বলছেন, মহান আল্লাহ তাআলা যখন পৃথিবীবাসীকে নিজের ইবাদত করার জন্য বলছেন, তখন তিনি বলছেন ইয়া আইয়ুহান্নাস, ইয়া আইয়ুহান্নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। হে পৃথিবীর মানুষগণ, ইয়া আগে বলছেন ইয়া আইয়ুহা আন্নাস, শুধু ইয়া নাস বলেননি, এই মানুষ এই রকম করে কথা বলেন না, বলেছেন হে মানুষগণ, উ'বুদু তোমরা ইবাদত করো, উ'বুদু তোমরা ইবাদত করো। তারপরের ভাষাটা মহান আল্লাহ তাআলা দেখেন, বলছেন উ'বুদু তোমরা ইবাদত করো রব্বাকুম, তোমাদের প্রতিপালককে, যিনি তোমাদেরকে খেতে দেন, পড়তে দেন, তোমাদের জন্য টাকা পয়সা রিজিকের ব্যবস্থা করেন, তোমাদেরকে প্রতিপালন করেন। রব্বাকুমুল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। এরপরে তিনি আরো কিছু আয়াত সামনে গিয়ে এগিয়ে গিয়ে বলছেন যে তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, ওই প্রতিপালকের ইবাদত করো যিনি আসমান থেকে পানি বর্ষণ করে, জমিন থেকে উদ্ভিদ উৎপাদন করে, তোমাদের রিজিকের ব্যবস্থা করে। মহান আল্লাহ তাআলার মানুষকে ডাকার পদ্ধতি যদি এত নমনীয় হতে পারে, এত সুন্দর হতে পারে, এত উত্তম হতে পারে, নিজের করুণাকে স্মরণ করিয়ে দাওয়াত দেওয়া হতে পারে, তাহলে আমার আপনার দাওয়াতের মাধ্যম কত নমনীয় হতে পারে। মহান আল্লাহ তাআলা বলছেন তুমি আমার ইবাদত করবে, কেন ইবাদত করবে, আমি তোমাকে খেতে দিয়েছি, কেন ইবাদত করবে, আমি আসমান থেকে পানি দিয়েছি, কেন ইবাদত করবে, আমি আসমান থেকে পানি দিয়ে সেই পানি দিয়ে উদ্ভিদ উৎপাদন করেছি। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যেই হানাফি ভাইয়ের কাছে দাওয়াত নিয়ে গেছেন, যেই বেদাতি ভাইয়ের কাছে দাওয়াত নিয়ে গেছেন, আপনি তার জন্য কতদিন তার বিপদে উপকার করেছেন, তাকে সাহায্য সহযোগিতা করেছেন, তার বিপদে তার পাশে দাঁড়িয়েছেন? সম্মানিত উপস্থিতি, আজকের বক্তব্যের মূল কথা ছিল
ইসলাম সামাজিক ধর্ম, ইসলাম সামাজিকতায় বিশ্বাস করে, ইসলাম অসামাজিক কোনো ধর্ম নয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার মুসলিমের অধিকার হিসেবে কথা বলেছেন তখন তিনি আম মুসলিম শব্দ ব্যবহার করেছেন, দিয়ে বলেছেন হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি, একজন মুসলিমের অপর একজন মুসলিমের উপর এই এই হক রয়েছে। দেখা হলে সালাম দিবে, জানাজায় শরীক হবে, অসুস্থ হলে দেখতে যাবে, দাওয়াত দিলে খেতে যাবে, আম হুকুম। মুসলিমের একজন মুসলিমের উপর এই হক এবং অধিকারগুলো রয়েছে। যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তিকে মুসলিম বলা যাবে ততক্ষণ পর্যন্ত আপনাকে এই হকের সংরক্ষণ করতে হবে। এটা হচ্ছে আজকের বক্তব্যের প্রথম কথা। আজকের বক্তব্যের দ্বিতীয় কথা, সুন্দর ব্যবহারের অধিকারী হতে হবে। যখন মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ করবেন, চাহে সে বেদাতি হোক আর হানাফি হোক আর যাই হোক, তার সাথে সাক্ষাতের সময় মুচকি হেসে সালাম দিতে হবে। হেসে সাক্ষাৎ করা সাদাকা। রাসূল সাল্লাম বলছেন যে হেসে অপর একজন মুসলিমের সাথে সাক্ষাৎ করা হচ্ছে সাদাকা। যতক্ষণ পর্যন্ত সে মুসলিম আছে ততক্ষণ পর্যন্ত তার সাথে হেসে সাক্ষাৎ করা আপনার জন্য একটি সাদাকার সমান নেকি লিপিবদ্ধ করবে। এটা ছিল আজকের বক্তব্যের দ্বিতীয় কথা। আজকের বক্তব্যের তৃতীয় পয়েন্টে কথা ছিল যে আমরা যে যেখানে দাওয়াতি কার্যক্রম করব, আমরা যে যেখানে দিনের সঠিক দিনের দাওয়াত নিয়ে যাব, আমাদের সর্বপ্রথম দায়িত্ব এবং কর্তব্য হতে হবে যে আমরা নরম ভাষী হব, নরম ভাষায় কথা বলবো। ইব্রাহিম আলাইহিসসালাম 950 বছর তার কওমকে দাওয়াত দিয়েছেন, তিনি কোনোদিন আল্লাহকে বলেননি হে আল্লাহ আমার তো 20 জন লোক হেদায়েত হয়েছে, 20 জন লোককে নিয়ে আমি একটা পাহাড়ের গুহায় আলাদা একটা সমাজ কায়েম করে সেখানে আমি অবস্থান করবো, আর দাওয়াতের প্রয়োজন নেই। 950 বছর নিজের সমাজের মধ্যে বসবাস করে তিনি মানুষকে দাওয়াত দিয়েছেন। আপনার পুরো জীবনের বয়স মাত্র 60 বছর, আপনি 15 বছর 20 বছর দাওয়াতি কার্যক্রম করতেই অতিষ্ঠ হয়ে যাচ্ছেন, উল্টাপাল্টা হারাকাত করছেন, আপনার মুসলিম ভাইয়ের শিয়ার নিয়ে অপমানিত করছেন, আর একজনকে লাঞ্ছনা করছেন। এটা যেন না হয়। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সমাজবদ্ধ জীবন যাপন করার তৌফিক দান করুন এবং সুন্দর ব্যবহারে অধিকারী হওয়ার তৌফিক দান করুন এবং নরম ভাষায় দাওয়াতি কার্যক্রম পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।